ওই সুন্দরীকে দেখে তখন থেকে মন বা মাত্র হুকচুক করছিলি, হুকচুক করছিলি, দাদা তুই বড় দাদা খুবই ভালো রে, যাবার আগে তোকে টুকু চমকাইলি, তোর পাইয়া ঝোলা তোর ওই সুন্দরীর কাছে ধরে খবর হচ্ছে পাঠিয়ে দিচ্ছি, আমার পায়ে ছোলা তোর মাথায় নেমে আমার দিকে আমি যাব সুন্দরীর কাছে খবরটা নিয়ে সঙ্গে সঙ্গে ফিরে আসবো, তবে যা যা দেরি নয় যা যা বলিও গো সুন্দরী, বলিও গো বলব সুন্দরী নারী, তোমার রূপী দিন তুমিকে আমরা যে পাগল হই রে দিব, তুমি কোথায় সুন্দরী, এদিকে তো সব হিরো চলছে বাবা, সত্যিরে চন্দা এই সুন্দরী রূপ থেকে আমার একটা চৈজ হয়ে গেল আমরা দুজনই গিয়ে দেখি ওই সুন্দরী কি উদ্দেশ্য ওটার দিকে এসেছে কোথায় করবে কখন চল বলিও গো বলবো সুন্দরী নারী বলি বলো না গো তুমি কোথার দিকে এসেছো কোথায় করবে কখন না ওরে বাবা রে বলছে বলবে না এরে এই বলবা সোজা আঙুলি যদি ঘি না উঠে আঙুলটা একটু টেরাবাকে করতে হয় চল চল ওই সুন্দরীকে আমাদের মনের কথা বলা যাক বলি ওগো নারী তোমার রূপী নিত্যগীতে আমরা যে পাগল হয়ে গেছি গো তোমাকে আমরা বিয়ে করতে চাই বলো সুন্দরী আমাদের বউ হবে তো শোনো কে আমাকে বিয়ে করবে বলো আমি সুন্দরী আমি তোমাকে বিয়ে করে আমার ঘরে বর রানীর মতো রাখবো এই সারা খবর এই সুন্দরীকে আমি আগে দেখেছি ওই সুন্দরীকে বিয়ে করে আমি আমার ঘরে নিয়ে যাবো কি বললি রে মন্ডা ওই সুন্দরীকে তুই বিয়ে করবি সারা ওই সুন্দরীকে আমি বিয়ে করে আমার ঘরে নিয়ে যাবো শোনো এইভাবে ঝামেলা করলে চলে না তার চাইতে তোমরা যুদ্ধ করো যুদ্ধে যে যেই হবে আমি তার বউ হয়ে তার ঘরে যাব ঠিকই বলেছ ঠিকই বলেছ নারী তোমার জন্য তো যুদ্ধই করবো চলে আই বন্ধ মহাদেবীর অস্ত্র দেবে বাবা না বাবা পালিয়ে যাবো মহারাজ